আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহজ পাচ্য। একটি এটা হালুয়া বলবো না, একটি পদ্ধতি, একটি প্রণালী যেটা আপনি বাড়িতে ঘরোয়াভাবে তৈরি করে খেলে আপনার বাহ্যিকভাবে, বিশেষ করে উত্থানজনিত সমস্যা, বীর্য পাতলাজনিত সমস্যা থাকলে ইনশাল্লাহ খুব সহজে এটা কেটে যাবে, সহজেই উপশম হবে। বন্ধুরা, অনেকেই কমেন্ট করছেন যে এগুলো ছাড়া কি আমি আর কিছুই বানাতে পারি না, আর কিছুই জানি না। বন্ধুরা, উদ্দেশ্য একটাই, যাতে করে খুব সহজ পাচ্য সাশ্রয়ী মূল্যে আপনি কিছু পথ্য, কিছু ভেষজ সংগ্রহ করতে পারেন, যেটা সংগ্রহ করে বাড়িতেই তৈরি করে খেয়ে আপনি কীভাবে সহজে আপনার সেক্সুয়াল সমস্যাগুলো সমাধান করতে পারেন, আমাদের উদ্দেশ্য বন্ধু এটাই। অনেকেই বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে কল করে কমেন্টের মাধ্যমে অনেক কিছু আমাদের কাছে চাচ্ছেন, কিন্তু বন্ধুরা, আমরা তো যদি বিজনেসের উদ্দেশ্য থাকতো তাহলে আপনাদের সাথে আমরা ব্যবসা করতাম, কিন্তু না, আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যাতে করে আপনার ঘরোয়াভাবে তৈরি করে নিজেরা খেয়ে পারিবারিকভাবে সুস্থ এবং সবল থাকতে পারেন, এটাই আমাদের মূল উদ্দেশ্য। 3 টাকার জিনিস আপনাদের 3000 টাকা দিয়ে কিনে খেতে হবে না, যেটা 10 টাকা খরচ করলে আপনার সমস্যার সমাধান হয়, সেখানে কোনো অন্য কোনো কবিরাজ, কোনো ওঝা, কোনো বৌদ্ধর কাছে গিয়ে 5000 টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি সমস্যা খুব বেশি হয়ে যায় সেটা ভিন্ন কথা, অবশ্যই টেস্ট করতে হবে, ভালো চিকিৎসা নিতে হবে, সেটা ভিন্ন। কিন্তু যদি অল্প খরচে সহজ পন্থায় আপনার সমস্যার সমাধান হয়, এর জন্য বাইরে যাওয়ার প্রয়োজন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফিরে আসি। ছোলা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে, তো এখানে সেই ছোলা, তবে একটু পন্থাটা ভিন্ন। সেটা হচ্ছে বন্ধুরা, ছোলা যেটা আপনারা ধুয়ে পরিষ্কার করতে পারেন, 250 গ্রাম পরিমাণ ছোলা নেবেন, ধুয়ে পরিষ্কার করবেন। এরপরে 250 গ্রাম পেঁয়াজ চূর্ণ, ভালো পেঁয়াজ নিয়ে চূর্ণ করলে পর্যাপ্ত পরিমাণে রস হবে, যদি ব্লেন্ড করে নেন সবচেয়ে ভালো হয়। এরপরে হাতে অথবা যে কোনোভাবে নিংড়িয়ে নিলে পর্যাপ্ত পরিমাণে রস বের হবে। এই রসের মধ্যে যদি আপনি ছোলাকে ভিজিয়ে রাখেন, কিছু সময় ভিজিয়ে রাখার পরে উঠিয়ে ফেলবেন, এরপরে রসটাকে ফ্রিজে রাখতে পারেন বা সংরক্ষণ করবেন, রোদ্রে শুকাবেন, আবার ওই রসটা নিয়ে এসে তার পরের দিন আবার ভিজাবেন। এইভাবে পরপর 7 দিন ওই পেঁয়াজের রসের মধ্যে আপনার ছোলাটাকে ভিজান, এরপরে রোদ্রে শুকান, এইভাবে 7 দিন ভিজাবেন, শুকাবেন। এই পন্থায়, এই প্রক্রিয়ায় যদি আপনি ছোলাটাকে খুব কড়া রোদে শুকাতে পারেন, শুকানোর পরে এরপরে এটাকে চূর্ণ করবেন পাউডারের মতো করে, সম পরিমাণ মিশ্রি, যে পরিমাণ আপনি ছোলা নিয়েছেন ওই পরিমাণ মিশ্রি নিয়ে এটাকে আবার, এটা পাটায়ও বাটতে পারেন, হামান দিস্তায়ও, দুটোকে মিক্স করে ফেলবেন। দুটোকে মিক্স করার পরে এক চামচ পরিমাণ প্রত্যেক সকালে খালি পেটে খাবেন, আর ঘুমানোর পূর্বে 250 গ্রাম পরিমাণ দুগ্ধ সেবন করবেন। তো বন্ধুরা, পেঁয়াজ মিশ্রি, পেঁয়াজের রসের চুবানো শুকনো ছোলা, এইটাকে যখন 7 দিন শুকানোর পরে যে আপনি মিশ্রির সাথে মিশিয়েছেন, এইটাকে আপনি প্রত্যেক সকালে 1 চামচ পরিমাণ খালি পেটে সেবন করবেন, রাত্রিতে ঘুমানোর পূর্বে 250 গ্রাম পরিমাণ দুগ্ধ সেবন করবেন। এমনিও খেলে খেতে পারেন, দুধের সাথে মিশিয়েও খেতে পারেন, তবে এমনিই খাবেন, যেহেতু দুগ্ধ আপনার ঘুমানোর পূর্বে খাচ্ছেনই, তো দুধের সাথে মিশানোর প্রয়োজন নেই। যদি সরাসরি মুখের মধ্যে এমনি বেশি শুকনো বোধ হয় যে আপনি খেতে পাচ্ছেন না, সেক্ষেত্রে পানির সাথে গুলিয়েও খেতে পারেন। তো এই প্রক্রিয়ায় নিয়মিত খান, মাত্র 15 থেকে 1 মাস পর্যন্ত যদি আপনি সেবন করেন, ইনশাআল্লাহ আপনি কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবেন।
তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয়। এই প্রক্রিয়ায়, এই পন্থায় ছোলা সেবন করুন, সুস্থ সবল থাকুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানান, আর মোবাইল নম্বর তো দেওয়াই আছে, প্রয়োজনে কল করুন। ধন্যবাদ সবাইকে।